आजादी का अमृत महोत्सव अंश हिसेबे शनिवार सकाले मेदिनीपुर केंद्रीय संशोधनागारे जातीय पताका उत्तोलन करते एसेछिलेन केंद्रीय शिक्षा प्रतिमंत्री सुभाष सरकार। तबे राज्येर तरफे कोनो अनुमोदन एसे पौंछयनि मेदिनीपुरे, आर सेई कारणे संशोधनागारे प्रवेश करते पारलेन ना केंद्रीय प्रतिमंत्री। জাতীয় পতাকা উত্তোলন না করে ফিরতে হলো তাকে। মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের সামনে দাঁড়িয়ে গোটা বিষয় নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রকে লিখিতভাবে জানানো হবে বলেও জানিয়েছেন। কেন এই বিপত্তি, এ নিয়ে অবশ্য কোনো উত্তর মেলেনি মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে। ক্যামেরা দেখে কার্যত লুকিয়ে পালিয়েছেন তারা। আজাদী কা অমৃত মহোৎসব 75 বছর 13 তারিখ থেকে 15 তারিখ সমস্ত জায়গা এবং বিশেষ করে উল্লেখযোগ্য সমস্ত জায়গা সেখানে ভারত সরকারের মন্ত্রীরা গিয়ে উত্তোলন করছেন, জাতীয় পতাকা উত্তোলন করছেন। এটি একটি সরকারি অনুষ্ঠান যেখানে কালচারাল মিনিস্ট্রি থেকে আমাদেরকে বলেছেন এবং আমরা এডুকেশন মিনিস্ট্রি থেকে চিফ সেক্রেটারিকেও পত্র লিখেছি। তা সত্ত্বেও সমস্ত বিষয়ে মানে একেবারে নিরুত্তাপ, কোনো অ্যাডভাইসারি এখানে এই জেলে আসেনি, তাই জেল কর্তৃপক্ষ এটা করতে পারলেন। খুব দুর্ভাগ্যজনক, মানে রাজ্যের সরকার এই যে স্বাধীনতা উৎসব পালন করা নিয়েও এত নির্বিকার, এবং যার ফলে আমি মনে করছি এটা মেদিনীপুরবাসী তথা সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে নিয়ে আমাদের যে গর্ব, সেই গর্বের মূলে আঘাত করলো এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করলো এই রাজ্যের সরকার। ওনারা কি বললেন, তুলতে দিলেন না কেন? ওনাদের কাছে কোনো ইনফরমেশন, কোনো অ্যাডভাইসারি রাজ্য সরকার থেকে পায়নি। রাজ্য সরকার হচ্ছে খুব স্বাভাবিক আছে, কথা বলেছি চিফ সেক্রেটারির কাছ থেকে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে দুখানা পত্র গেছে, সেই পত্রের কপি আমাদের কাছে আছে। তা সত্ত্বেও এটা হলো না, মানে এটা খুব দুর্ভাগ্যজনক। রাজ্য সরকার স্বাধীনতা সংগ্রামীদের পর্যন্ত সম্মান দেখাবে না, এটা কি পরিস্থিতি? কতগুলো জেলে আজকে পতাকা উত্তোলনের কথা ছিল, মানে সারা রাজ্যে আমাদের দেখুন, এটা তো এটা সারা রাজ্যে কথা নয়, এটা হচ্ছে এই প্রোগ্রামটা মানে সারা দেশের 75টার একটা। কাজেই মেদিনীপুর সেন্ট্রাল জেল ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটা উল্লেখযোগ্য নাম, যেখানে আপনারা জানেন যে এই যে বাদশাহী হত্যা হয়েছিল, ডগলাস হয়েছিল, এই সমস্ত বিষয়, আর অসংখ্য মানে স্বাধীনতা সংগ্রামী এই জেলে ছিল। স্বাধীনতা সংগ্রাম নিয়ে কারোর রাজনীতি করা উচিত নয়, স্বাধীনতা দিবসের